আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। তো আমরা আমাদের পাঠের মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে তোমাদেরকে একটি চিত্র দেখানো হচ্ছে, যে চিত্রটি দেখে চিন্তা করো যে এটা আমরা কী দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা মানুষের মস্তিষ্ক, অর্থাৎ মেমোরি, যেখানে মানুষের স্মৃতিশক্তি ইত্যাদি জমা থাকে সব কিছু। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি স্মৃতি, তথ্য, কৌশল ইত্যাদি। এই বৈশিষ্ট্যগুলো সিস্টেম ইউনিটের কোনো ডিভাইস হতে পারে, মেমোরিও স্টোরেজ ডিভাইসের হতে পারে। তাহলে আমাদের আজকের পাঠ আলোচনা মেমোরি ও স্টোরেজ ডিভাইস, এই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমরা পাঠ শেষে শিখতে পারবো মেমোরিও স্টোরেজ ডিভাইসের বিবরণ দিতে পারবো, মেমোরির শ্রেণী বিভাগ করতে পারবো, র্যাম ও রমের পার্থক্য নির্ণয় করতে পারবো। এখানে আমরা দেখতেছি মেমোরি ও স্টোরেজ ডিভাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাম, রম, হার্ড ডিস্ক, এগুলি হচ্ছে মেমোরি। তো এগুলির মধ্যে বিভিন্ন পার্থক্য আছে, যদি এগুলির মধ্যে তথ্য সংরক্ষণ করা যায়। তাহলে তোমরা বলতে পারো যে মেমোরি ও স্টোরেজ ডিভাইস কী? তাহলে আমরা শিখতে পারবো যে মেমোরি সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রধান মেমোরি, আরেকটা হচ্ছে সহায়ক মেমোরি। এখানে চিত্রে সাজিয়ে দেওয়া হচ্ছে, দেখো র্যামের চিত্র দিয়ে দেওয়া হচ্ছে প্রধান মেমোরি, আর সহায়ক মেমোরির মধ্যে দেওয়া আছে হার্ড ডিস্ক। আমরা বিস্তারিত এখন জানতে পারবো। সাধারণত প্রধান মেমোরি দুই ধরনের, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, একটা হচ্ছে রিড অনলি মেমোরি। প্রধান মেমোরি ক্ষমতা দুই ভাগে প্রকাশ করা যায়, একটা হচ্ছে হার্ড, অর্থাৎ গতি দ্বারা, আর একটা হচ্ছে ধারণ ক্ষমতা, অর্থাৎ বাইট দ্বারা বোঝানো হয়। বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট ও টেরাবাইট এর তুলনা দেখো। 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 × 1024 সমান 1 মেগাবাইট, 1024 × 1024 × 1024 বাইট সমান 1 গিগাবাইট। এভাবে 1024 × 4 করলে 1 টেরাবাইট হয়ে যায়। তাহলে আমরা 1 বাইট সমান 8 বিট, 1024 বাইট যেহেতু 1000 কাছাকাছি, সেজন্য একে 1 কিলোবাইট বলা হয়। এবার আসো র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম, একটি স্থায়ী মেমোরি। তারপর আছে রম, রিড অনলি মেমোরি, এটা একটি অস্থায়ী মেমোরি বলা হয়। তো র্যাম ও রমের পার্থক্য, এবার তোমরা বলতে পারো যে র্যাম ও রমের পার্থক্য, অর্থাৎ র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি একটি স্থায়ী মেমোরি, রম রিড অনলি মেমোরি একটি অস্থায়ী মেমোরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে প্রশ্ন, তাহলে মেমোরি কত প্রকার আমরা জানতে পারলাম? 2, 3, 4, 5, উত্তরটা তোমরাই বলবে। 1024 সমান কত কিলোবাইট, এটার উত্তর তোমরা বলবে, কারণ আমরা পিছনে আলোচনা করেছি। এভাবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বসে খাতায় লিখবে এবং তোমাদের বাসা আব্বু আম্মু যারা আছে তাদেরকে দেখাবে। তাহলে আমরা নতুন শিখলাম কম্পিউটার র্যাম রম ইত্যাদি সম্পর্কে, মেমোরি সম্পর্কে। এবার আসো মাইক্রো প্রসেসর, বাইট, বিট। আমরা যে ক্লাসগুলো এখানে আমরা আলোচনা করেছি বা দেখেছি বা উল্লেখ করা হয়েছে, এই মেমোরি সম্পর্কে আমরা জানতে পারলাম, এই সম্পর্কে তোমরা বাসায় বসে লিখবে, যেটা তোমাদেরকে বাড়ির জন্য কাজ দেওয়া হচ্ছে, যে র্যাম ও রমের কোনটি বেশি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। এই জিনিসটা তোমরা আরও ক্লিয়ার হতে পারবে তোমাদের পাঠ্যবইয়ের এই অংশগুলো, যদি পাঠগুলো তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ো এবং দেখো, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের এই ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।